বন্ধুরা, এর আগে স্যাটে ফর ফারাবিতে আমরা দেখেছিলাম ফারাবি তার একটা বন্ধুর আচরণে খুব কষ্ট পেয়েছে এবং সেটা নিয়ে আমরা তার কষ্ট পাওয়ার কারণটা জেনেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব ফ্লোরা কিভাবে তার মন ভালো করার চেষ্টা করছে। ফ্লোরা বলছে, ডোন্ট বি স্যাড ফারাবি অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড। তুমি দুঃখ পেও না ফারাবি, এবং তুমি এত বেশি করে চিন্তা করো না তোমার ফ্রেন্ড হারুন যেটা করেছে সেটা সম্পর্কে। আই নো আ স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস, আমি বন্ধুদের সম্পর্কে একটা গল্প জানি, লিসেন, শোনো। টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু আ ডেজার্ট। দুটো বন্ধু একটা মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছিল। আফটার আ ওয়াইল দে হ্যাড আ কোয়ারেল অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যাপ দি আদার ইন দ্য ফেস। একটু পর তাদের দুজনের একটা ঝগড়া হলো এবং একটা বন্ধু অন্য একটা বন্ধুকে গালে চড় মারলো। দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড ওয়াজ হার্ট। যে বন্ধুটাকে থাপ্পড় মারা হয়েছিল সে খুব কষ্ট পেয়েছিল, বাট উইদাউট সেইং এনিথিং হি রোট ইন দ্য স্যান্ড। সে কিছুই বললো না, কিন্তু সে বালিতে লিখলো, টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস। সে লিখলো, আজকে আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার মুখে চড় মেরেছে। দে কেপ্ট ওয়াকিং আনটিল দে ফাউন্ড অ্যান ওয়েসিস। তারা হাঁটতে থাকলো যতক্ষণ না তারা একটা মরুদ্যান পেল, ওয়েসিস মানে মরুদ্যান। ওয়ার দে ডিসাইডেড টু টেক আ বাথ, সেখানে তারা ঠিক করলো তারা গোসল করবে। দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপড বিফোর গট স্টাক ইন দ্য কুইক স্যান্ড অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন। যাকে একটু আগে থাপ্পড় মারা হয়েছিল সে চোরাবালিতে আটকে গেল এবং নিচে যাওয়া শুরু করলো। বাট হিজ ফ্রেন্ড সেভড হিম, কিন্তু তার বন্ধু তাকে বাঁচিয়ে রাখলো। আফটার হি ওয়াজ সেভড হি রোট অন আ স্টোন, যখন সে বেঁচে গেল তখন সে একটা পাথরে লিখলো, টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ, আজকে আমার প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে। দ্য ফ্রেন্ড হু স্ল্যাপড অ্যান্ড সেভড হিজ বেস্ট ফ্রেন্ড আস্কড, যে বন্ধুটা থাপ্পড় মেরেছিল এবং বাঁচিয়েছিল তার বন্ধুকে, সে জিজ্ঞেস করলো, আফটার আই হার্ট ইউ ইউ রোট দ্যাট অন দ্য স্যান্ড, রোট ইন দ্য স্যান্ড অ্যান্ড নাও ইউ রাইট অন আ স্টোন, ওয়াই? যখন আমি তোমাকে থাপ্পড় মেরেছিলাম তখন তুমি বালিতে লিখেছিলে এবং এখন তুমি পাথরে লিখছ, কেন? দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড, অন্য বন্ধুটি বলল, ওয়েন সামওয়ান হার্টস আস, যখন কেউ আমাদেরকে দুঃখ দেয়, উই শুড রাইট ইট ডাউন ইন দ্য স্যান্ড, তখন আমাদের এটা বালিতে লেখা উচিত। দ্য উইন্ড ইরেজ ইট অ্যাওয়ে, বাতাস এটাকে মুছে ফেলবে। বাট ওয়েন সামওয়ান ডাজ সামথিং গুড ফর আস, কিন্তু যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে, উই শুড এনগ্রেভ ইট অন স্টোন, এটা আমাদের পাথরে খোদাই করে রাখা উচিত, সো নো উইন্ড ক্যান ইরেজ ইট, যাতে কোনো বাতাস কখনো এটা মুছে না ফেলতে পারে। Do you know the moral of the story? তুমি কি এই গল্পটার মানে বুঝতে পারছো? Flora asked. Farabi nodded and smiled. Yes, we should forget our hurts but remember our good deeds forever. Farabi মাথা নাড়ল এবং হাসল, বলল, হ্যাঁ, আমরা আমাদের দুঃখগুলোকে ভুলে যাওয়া উচিত, কিন্তু আমাদের ভালো কাজগুলোকে সবসময় মনে রাখা উচিত। তাহলে বন্ধুরা, এখানে আমরা দেখলাম দুইটা বেস্ট ফ্রেন্ড ফ্লোরা এবং ফারাবি কিভাবে একসাথে আমাদের বন্ধুত্ব সম্পর্কে শেখালো। তাহলে এই ভিডিওতে আমরা কী শিখলাম বলো তো? আমরা দেখলাম ফ্রেন্ডশিপ সম্পর্কে এবং দ্য বেস্ট ফ্রেন্ড, একটা বেস্ট ফ্রেন্ড তোমার জন্য কী করতে পারে এই সম্পর্কে। এটা নিয়ে এই স্মার্টবুক থেকে তোমরা চাইলে সাহায্য হিসেবে অনুবাদটাও দেখতে পারো, এবং এরপর যে ওয়ার্ড মিনিংগুলি আছে এগুলি তোমরা খুব ভালো করে শিখে ফেলবে। এর মধ্যে কিন্তু এই ওয়ার্ডগুলি আমরা এই টেক্সটাতে ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখলাম দ্য বেস্ট ফ্রেন্ড নিয়ে, ফ্লোরা এবং ফারাবিকে নিয়ে। এর পরের ভিডিওতে আমরা একটা নতুন ইউনিট শুরু করবো।